গাইস, তোমরা অনেকেই বোধহয় WWE-তে জানো যে এই একটা টিম ছিল, মানে আইকনিক টিমটার নাম, আর টিমটা ছিল হচ্ছে বেলিকে আর পাইথন রোসি। তো নর্মালি তো এদেরকে তোমরা এখন হয়তো অনেকেই ইনস্টাগ্রামে দেখে থাকবে, মানে কীরকম কীরকম পোস্ট করছে। বাট এনিওয়ে, পোস্টে কোনো মাথা ব্যথা কিছু নেই আমাদের, মানে ওখান দিয়ে আমরা কোনো চুল ছাড়বো না। কিন্তু কথা হচ্ছে গাইস, এরা এখন ইম্প্যাক্টে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, মানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে তোমরা নর্মালি জানো যে এখন ফরবিডেন ডোর ওপেন হয়ে গেছে, মানে WWE রয়্যাল রাম্বলের জন্য, মানে WWE ফরবিডেন ডোর ওপেন করেছে। তার মানে গাইস, রয়্যাল রাম্বলে যে কেউ আসতে পারে। আর স্বাভাবিক ব্যাপার, তোমরা জানো যে ইম্প্যাক্টের সাথে অলরেডি তো ফরবিডেন ডোর তো মানে কমপ্লিট হয়ে গেছে, মানে মিকি জেমস আসতে চলেছে বলে কথা। কিন্তু কথা হচ্ছে যে মানে WWE, মানে অনেকে মানে রিপোর্টে বলছে নাকি এদের দুজনকে নাকি WWE নাকি মানে রিকোয়েস্ট করেছিল অ্যাজ রয়্যাল রাম্বলে আসার জন্য, মানে বলা যেতে পারে একটা অফার দিয়েছিল। কিন্তু এরা নাকি ঠুকরা দিয়া, মানে যাকে বলতে গেলে মানে এরা অফারকেই ক্যান্সেল করে দিয়েছে। নর্মালি গাইস, এদেরকেও রিলিজ করে দেওয়া হয়েছিল, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার যদি তোমরা কেউ একে যদি মানে এদের দুজনকে যদি ইনস্টাগ্রামে ফলো করে থাকো, তাহলে তোমরা দেখে থাকবে যে এরা মানে WWE মানে অ্যাজ এ রিলিজ হয়ে যাওয়াটাকে নিয়ে প্রচুর কিছু অ্যাড্রেস করেছিল। বাট হ্যাঁ, ওরা বলেছিল যে আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। আর ওরা গাইস নর্মালি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নও হয়েছিল, রেসলমেনিয়া হয়েছিল গাইস। আর বলেছিল যে রেসলমেনিয়া এটা সব থেকে বড় মেমারি তাদের কাছে, মানে তাদের এন্টায়ার রেসলিং লাইফের মধ্যে। তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখন এরা মানে জেসি ম্যাকাই আর কেসি লি এখন ইম্প্যাক্ট রেসলিংয়ে আছে। তো স্বাভাবিক ব্যাপার, এখন মনে হচ্ছে ভাই এরা নর্মালি রয়্যাল রাম্বলে আসবে না। বাট হ্যাঁ, হতে পারে সারপ্রাইজ স্পট আসতে পারে, না আমি জাস্ট বলে রাখলাম, এমন কিছু নয় যে তোমরা এদেরকে ইনস্টাগ্রামে ফলো করলে আরও প্রচুর প্রচুর কন্টেন্ট দেখতে পাবে। এনিওয়ে, ও সমস্ত কিছু আলাদা ব্যাপার। কিন্তু গাইস, মানে মেয়েদের মধ্যে চুলোচুলি তো ভাই WWE-র মধ্যে হয়, কিন্তু সবথেকে বেশি চুলোচুলি এখন গাইস টুইটারের মধ্যে হচ্ছে, যেখানে মানে তোমরা দেখতে পেয়েছো মানে তিনজনের মধ্যে মানে চুলোচুলি হয়েছে। নর্মালি গাইস, তোমরা জানোই যে WWE-র মধ্যে আরেকটা ফ্যাকশন ছিল নর্মালি আইকনিকের সাথে সাথে, সেটা ছিল গিয়ে অ্যাবসলিউশন। মানে অ্যাবসলিউশনই তো নাম ছিল না, যেখানে পেজ ছিল, সোনিয়া ডেভিল ছিল আর ম্যান্ডি রোজ ছিল। মেনলি গাইস সোনিয়া ডেভিল আর ম্যান্ডি রোজকে NXT থেকে গাইস তুলে এনেছিল, আর নর্মালি পেজ ইন্ট্রোডিউস করেছিল এই টিমটাকে, নর্মালি রতে ইন্ট্রোডিউস করেছিল। তারপরে গাইস এই টিমটার সাথে কাজও করছিল, কিন্তু তারপরেই তো পেজ রিটায়ার হয়ে যায়। তারপরে অ্যাবসলিউশন চলছিল, কিন্তু তারপর ব্রেক হয়ে যায় যাকে বলতে গেলে। ঠিক আছে ভাই, ওটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। কিন্তু গাইস মানে পেজ সডেনলি মানে টুইটারে এরকম মানে টুইট করেছে, যেখানে লিখেছে যে আই ওয়াজ দ্য বেস্ট GM, মানে আই ওয়াজ দ্য বেস্ট জেনারেল ম্যানেজার অফ স্ম্যাকডাউন। তো সাই ব্যাপার, মানে এখান দিয়ে মানে হিন্স করেছে সাই ব্যাপার, মানে স্ম্যাকডাউনে যা কিছু চলছে তো সেটাকে নিয়ে অ্যাড্রেস করেছে। আর গাইস তারপরে এখানে আমরা সোনিয়া ডেভিলের থেকে আবার টুইট দেখতে পাই, আর ও বলেছে মানে অ্যাজ এ ও যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট ছিল, আর পেজ যেহেতু অ্যাজ এ মাস্টার ছিল। তো আফটার 4 বছর পরে গাইস এখন সোনিয়া ডেভিল বস হয়ে গেছে মানে স্ম্যাকডাউনে। আর যদি মানে পেজ যদি আসো মানে রিটার্ন করে, তার মানে ওখান দিয়ে মানে সোনিয়া ডেভিল বলতে চাইছে যে আই এম ইউর বস নাও। তো এটা দিয়ে মানে হিন্স করেছে, তো সব ব্যাপার একটা গরম তো ক্রিয়েট করেইছে। কিন্তু তার মধ্যে মানে আরও গরম ক্রিয়েট করে দিয়েছে পেজ, আর পেজও মানে এখানে সব ব্যাপার অনেক কিছু বলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড মানে এখানে মানে নিয়মিকও এখানে মেনশন করেছে, নিয়মিকে নিয়ে বলেছে নিয়মি মানে সোনিয়া ডেভিলকে পুরো ধুয়ে ছেড়ে দেবে, সব ব্যাপার। মানে এখানে পুরো চুলুচুলি কেস চলছে যাকে বলতে গেলে। পেজ গাইস সোনিয়া ডেভিলকে পেজ 2.0 বলেছে, আর তারপরে গাইস নিয়মির রিপ্লাই এসেছে, নিয়মিও গাইস সেরা মানে দিয়েছে। নিয়মি বলেছে এই পেজ 2.0 মানে সব থেকে বেশি মানে বেকার, আর একে আমি উড়িয়ে দেবো যাকে বলতে গেলে। এখানে বলেছে মানে ফ্রাইডেতে মানে একে উড়িয়ে দেবে, সাই ব্যাপার। তোমরা জানি যে স্ম্যাকডাউনে ম্যাচ হতে চলেছে, মানে ওটা এরিক বিশপ সেট করেছিল। তো সাই ব্যাপার গাইস, ম্যাচ তো হবে, তার আগেই মানে এরকম মানে গরমাগরমি চলছে। আর গাইস মানে অলমোস্ট বলা যেতে পারে মানে সোশ্যাল মিডিয়া এগুলো তো হয়, মানে ফ্যান্সরা মিলে গরমাগরমি করে, যেটা মানে সামার রেকে নিয়ে হয়েছিল, মানে স্ম্যাকডাউনে যখন সামার রে এসেছিল ওখানে বাই ফল্ট কি বলে দিয়েছে লেজেন্ডার, সবাই মানে সামার রেকে দোষারোপ করতে শুরু করে দিয়েছে। তো সাই ব্যাপার, ওখানে সামার রেও এটাকে নিয়ে অ্যাড্রেস করেছে। তো কী ভাই, মানে সেলিব্রিটিদের মধ্যে কী কী সব হচ্ছে, আর স্পেশালি গাইস এটাকে মানে সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি দেখা যায়। আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং হয়েছে গাইস, তোমরা সবাই দেখেছো জন মক্সলি যখন মানে AEW-তে এসেছিল, রিটার্ন করেছিল, আর ওখানে মানে একটা প্রোমো দিয়েছিল, আর প্রোমোতে সাই ব্যাপার গালাগালি তো থাকবেই, কারণ ওটা পিজি এরার মধ্যে হচ্ছে না, মানে ওখানে ওই সমস্ত কিছু তো চলেই। কিন্তু মানে ওইটার ওপর রিয়াক্ট করেছে হচ্ছে বুলি রে, আর বুলি রে নর্মালি বলেছে যে মানে এই সমস্ত কী কথা হয়েছে, মানে এই সমস্ত কথাবার্তা মানে জন মক্সলি এরকম মানে ফ্যান্সদের ওপর এরকম মানে অ্যাটেনশন দেওয়া, এরকম মানে রিয়াকশন করাটাকে মানে এগেনস্টে মানে এরকমভাবে কথা কাটাকাটি করেছে। আর তার জন্য গাইস আজকে যখন GCW-তে ম্যাচ হয়েছিল, অলমোস্ট বলাতে পারে জন মক্সলি তো টাইটেল রিটেন করে দিয়েছে ভিয়া পিনফল, কিন্তু ওখানে মানে এইরকম চান্স মানে হচ্ছিল মানে বলা যেতে পারে দর্শকের তরফ থেকে, যেটা ছিল হচ্ছে FU**, বুলি রে যাকে বলতে গেলে, মানে এরকম। আর বুলি রে এটাকে মানে নিজেও মানে এখানে মানে বলতে গেলে টুইটে রিয়াকশান দিয়েছে। তো সাহেব বাবা মানে প্রত্যেকের জায়গায় মানে গরমাগরমি চলছে, কিন্তু হ্যাঁ ফিমেলদের মধ্যে ভাই WWE-তেও গরমাগরমি চলছে, এখানেও গরমাগরমি চলছে। আর সাহেব বাবা ভাই তোমার জন্মক্তি যা কিছু বলো, তো তোমার কী চাস, তোমার
ফেটে যাক না, তোমার মেরে যাক, কিন্তু তুমি কেন এরকমভাবে রিয়াকশন দেবে? তুই রিয়াকশন দিয়েছো মানে জন মক্সলি ফ্যানরা তো খেপে যাবে। আর এখানে জন মক্সলি ফ্যান যে হবে না সেও মানে অ্যান্টি মানে সামনে থেকে মানে রিয়াকশন করবে যাকে বলতে গেলে, তো দে আর নো ডাউট, বাট কিছু বলার নেই। আর সব থেকে ইন্টারেস্টিং হয়েছে গেছে মুস্তাফা আলীকে নিয়ে। নর্মালি গেছে মুস্তাফা আলীর যে এখন যে বুকিং চলছে সেটা সবই ব্যাপার বেকার। নর্মালি রেট্রিবিউশন যখন স্টার্ট হয়েছিল তখন থেকেই বেকার ছিল, বাট এনিওয়ে তাও একটা ফ্যাকশন ক্রিয়েট হয়েছিল, কিন্তু কেন জানি না রেট্রিবিউশন ফ্লপ করে যায়। আর সবই ব্যাপার ওখান দিয়ে আর কোনো মানে সেরকমভাবে বুকিং দেখতে পাওয়া যায় না। রেট্রিবিউশনের পরে আমরা মুস্তাফা আলীকে মনসুরের সাথে একটুখানি মানে কাজ করতে দেখি, তারপরে আমরা সেরকমভাবে কিছু দেখতে পাই না। আর গাইস মুস্তাফা আলী ডাব্লিউডব্লিউইর কাছে রিলিজ চেয়েছিল, কারণ গাইস ডাব্লিউডব্লিউই অলরেডি একটা মানে কীরকম বলবো একটা ক্লজ বের করেছিল যে যদি কোনো সুপারস্টার রিলিজ চায় তাহলে মানে ডাব্লিউডব্লিউই এটাকে কনসিডার করবে। কিন্তু মুস্তাফা আলী এই রিলিজটাকে অ্যাকসেপ্টই করেনি। তারপরে মানে বলা যেতে পারে যে টুইটারের ওপর ফ্রি আলী বলে গাইস একটা ক্যাম্পেইন চলছিল, প্রচুর ট্রেন্ড হচ্ছিল মানে হ্যাশট্যাগটা। গাইস মুস্তাফা আলী একটা এন গাইস ডাব্লিউডব্লিউই অন ফক্সকেই ব্লক করে দিয়েছে টুইটার অ্যাকাউন্ট থেকে, মানে কিছু বলার নেই। মানে এখানে একজন রিলিজ চাইছে সে তাকে তোমরা রিলিজ দিচ্ছ না, ওখানে মানে তোমরা বড় বড় সুপারস্টারকে রিলিজ করে দিচ্ছ, তো ডাব্লিউডব্লিউই কী চাইছে কিছু বলা যাচ্ছে না। মানে তোমরা ফিনবেলারও এর মধ্যে তো ভাই তাহলে ফিনবেলারেরও আসা উচিত, মানে ফিনবেলারও তো তাহলে রিলিজ চাওয়া উচিত, কিন্তু ফিনবেলার সেরকমভাবে কোনো রিয়াকশন দিচ্ছে না। তুমি যেরকমই ম্যাচে দিচ্ছ অস্ট্রি থিওরির কাছে ম্যাচ হেরে যাচ্ছে, বাট কিছু বলার নেই। বাট স্টিল গাইজ মুস্তাফা আলী এখানে ফাইট করার চেষ্টা করেছে, আর এখানে মানে ডাব্লিউডব্লিউই মানে প্রচুর ফ্যান্সরাও মানে এখানে বলা যেতে পারে মানে রিয়াকশন দিয়েছে দেখতেই পাচ্ছ। আর স্বাভাবিক ব্যাপার ভাই, এটা কিছু বলার নেই, মানে কী হচ্ছে না হচ্ছে তোমরা ওদিকে রিলিজ করে দিচ্ছ, এদিকে তোমরা নিজেরা ক্লজ সেট করে রিলিজ করতে চাইছে না, তো কিছু বলার নেই। আর গাইস কালকে র প্রচুর বেশি সেরা হতে চলেছে, স্বাভাবিক ব্যাপার। আমার মনে হচ্ছে এটা তো ভাই রয়্যাল রাম্বলের আগে ফাইনাল র, তো স্বাভাবিক ব্যাপার গাইস এই রতে তো এক্সাইটিং তো হতেই হবে। স্বাভাবিক ব্যাপার গাইস এই রতে আমরা দেখতে পেতে চলেছি হচ্ছে ব্রক লেসনার আসতে চলেছে, আর ব্রক লেসনার ববি লেসনের মধ্যে ফেস অফ তো হবে স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রমোদ থেকে একটু মানে হাতাবাই হলে বেশি ভালো হয়, তার সাথে সাথে আমরা দেখতে পাবো মাইরিসের বার্থডে। তো বেসিক্যালি গাইস মাইরিসের বার্থডেটা তো গ্রেটে সবারই কথা, আর গাইস ওরকম যদি কেক মাখামাখি হয়ে যায় তাহলে সব থেকে বেশি সেরা হবে। আর গাইস স্বাভাবিক ব্যাপার তোমার বেথ ফিনিক্সের পিঠে মানে ঘাড়ে ইট শুনে মেরেছে, তো সেটার উপর রিয়াকশন তো থাকবেই কিছু না কিছু। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আলফা একাডেমি গাইস এখানে কী বলো মেন্টালি অ্যাপটিটিউড টেস্ট রেখেছে, মানে নর্মালি এটা একটা মেন্টালি অ্যাপটিটিউড একাডেমি চ্যালেঞ্জ, তো এখানে গাইস কী হতে চলছে। নর্মালি গাইস আর কে ব্রোকে আমার দেখতে ভালোই লাগছে, তোমরা যে স্টোরি ক্রিয়েট করে দাও যথেষ্ট বেশি ভালো লাগে, বাট হ্যাঁ রেন্ডি ওটানের আর কেও দেখার জন্যই আমরা দেখতে পছন্দ করি, আদারওয়াইজ গাইস এখানে স্পেশাল কিছুই নেই। বাট স্টিল গাইস আমি বলবো যে রকই গ্রেটেস্ট তো আনতেই হবে, কারণ গাইস রয়ের ওপর মানে তেমন বেশি কোনো হাইপ তো বেশি কিছু ক্রিয়েট হয় না বলা যেতে পারে, কিছু যদি তোমরা নিয়ে চলে আসো তাও কিছু ক্রিয়েট হয় না, তো তাই জন্য এটা খুব করা দরকার। তো দেখি গাইস কালকে র কী হতে চলেছে, তো ফাইনালি কি কিছু হবে না কি ওখানে কেক মাখামাখিটা হলে আমার মনে হয় যে তবুও আমি একটুখানি শান্তি পাবো।